নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যাবেলা থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক অ্যাক্টিভেট হয়েছে এবং প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে কিন্তু এরই মধ্যে আবার একটি খারাপ খবর রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটচার বাতিল করে দিয়েছেন রিজেক্ট লিস্টে ফেলে দিয়েছেন বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের আবেদন প্রক্রিয়াকে আবেদন ফর্মকে তো কেন আবেদন প্রক্রিয়া বাতিল করা হলো এই নিয়ে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কেন এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র আমার নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো চলুন আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত দেখে নিই তো আপনারা সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এরপরে সার্চ করবেন ডাব্লিউ বি এটি লিখে সার্চ করলেই আপনারা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে যাবেন এবারে দেখুন আপনাদের সামনে একটি উইন্ডো খুলে গিয়েছে এবং নিচে বাম পাশে একটা উইন্ডো আছে সেভেন এসএলএসটি মেন এক্সামিনেশান রিজেকশান লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের যে রিজেকশান লিস্ট আছে সেটি ডাউনলোড হয়ে যাবে এবং তার নিচেই কিন্তু আছে অ্যাডমিট ডাউনলোডের লিঙ্ক তো আপনারা রিজেকশন লিস্টটি ডাউনলোড করে নেবেন এইখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার রিজেকশান লিস্টের এটা তো এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোডে আপনাদের বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটের কিন্তু নাম রয়েছে এই বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে কেন বাতিল করা হলো তার কারণও কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে রিজেকশন লিস্ট সেই রিজেকশন লিস্টে তারা উল্লেখ করে দিয়েছে আপনারা দেখুন এই যে বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জন লাস্ট যে ক্যান্ডিডেট এস এল এস টি সেভেনে তো দেখুন এখানটাতে প্রথমেই যে নামটি রয়েছে অভিষেক দাসের মাল্টিপুল অ্যাপ্লিকেশন অর্থাৎ অধিকাংশ ক্যান্ডিডেটারে কিন্তু মাল্টিপুল অ্যাপ্লিকেশনের জন্য বাতিল করা হয়েছে এবং এছাড়াও দেখুন পাঁচ নম্বরের যে ক্যান্ডিডেট রয়েছে টোটাল মার্কস অফ গ্র্যাজুয়েশান নট গিভেন অর্থাৎ গ্র্যাজুয়েশানে যে টোটাল মার্কসটি ছিল সেটি এই ক্যান্ডিডেট সাবমিট করেনি তাই কিন্তু তার ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে এছাড়াও অনেকের বি নিয়ে সমস্যা হয়তো অনেকের ফিফটি পারসেন্ট নেই এবং অধিকাংশ এর মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার বাতিল করা হয়েছে মাল্টিপুল অ্যাপ্লিকেশন করার জন্য মাল্টিপুল অ্যাপ্লিকেশন বলতে হয়তো অনেকেই বুঝতে পারছেন না অর্থাৎ একের অধিক মাদ্রাসা সার্ভিস কমিশনের অনেকেই হয়তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোতেই অ্যাপ্লাই করেছেন তাদেরই কিন্তু ক্যান্ডিডেচারগুলো এখানে রিজেক্ট করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এছাড়াও এগারো নম্বরে যে ক্যান্ডিডেট রয়েছে মৌসুমি খাতুন ওনার ক্ষেত্রে লেখা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান নট ম্যাচড উইথ ল্যাঙ্গুয়েজ স্টাডিড অর্থাৎ তিনি যে মিডিয়াম দিয়েছেন তার সাথে কিন্তু এটা ম্যাচ খাচ্ছে না তার অ্যাপ্লিকেশনের ফর্মটি তাই তার ফর্মটি বাতিল করে দেওয়া আছে এরকম কিন্তু বারো হাজার পাঁচশো চুয়াল্লিশ জনের যে ফর্ম বাতিল করেছে ক্যান্ডিডেট আর বাতিল করেছে তাদের কিন্তু সমস্ত কারণ কি কারণে বাতিল করা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তা তাদের নামের পাশে কিন্তু লিখে দিয়েছেন প্রথমে অ্যাপ্লিকেশান আইডি এবং তার পাশে নাম এবং কারণ কি রিজান অফ রিজেকশান এই কারণ দিয়ে কিন্তু সমস্ত বারো হাজার পাঁচশো চল্লিশ জন ক্যান্ডিডেটের ক্যান্ডিডেচার বাতিল করেছে তো তিন তারিখে কিন্তু পরীক্ষা হচ্ছে এবং যাদের ক্যান্ডিডেচার বাতিল হয়েছে তাদেরকে কিন্তু পুনরায় আর সুযোগ দিচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন যাদের ক্যান্ডিডেচার বাতিল হয়ে গিয়েছে যারা অ্যাডমিট ডাউনলোড করতে পারছেন না তাদেরকে আর সুযোগ দিচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন তবে এখন মোটামুটি লিঙ্ক ঠিকই আছে অনেকেই কিন্তু এখন ডাউনলোড করতে পারছেন আপনারা ডাউনলোডের চেষ্টা করুন আপনারা ডাব্লিউবি এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখন কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যাদের অ্যাডমিট ডাউনলোড হচ্ছে না আপনারা রিজেকশান লিস্টে ডাউনলোড করে সেখান থেকে দেখে নেবেন যে আপনাদের নাম রিজেকশন লিস্টে রয়েছে কি না যারা একটি মাত্র ফর্ম ফিল করেছেন নবম দশম অথবা একাদশ দ্বাদশ তাদের ক্ষেত্রে কিন্তু যদি সঠিকভাবে ফর্ম ফিল করা হয় তাদের ক্যান্ডিডেট বাতিল করেনি মাদ্রাসা সার্ভিস কমিশন তবে যারা ভুল ভাল তথ্য দিয়েছেন বা মিসম্যাচ করেছে কোনো জায়গায় ভুল হয়েছে তাদেরই কিন্তু অ্যাপ্লিকেশানগুলোকে বাতিল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে ডেটা এই ডেটা অনুযায়ী তো বন্ধুরা এখন এই পর্যন্ত রোল আপডেটটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে প্রতিনিয়ত নজর রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছে আপনাদের জন্য